আজকে খুবই ভালো কাটছে আমাদের, এই 25শে ডিসেম্বরে বড় দিনে দীঘা এসে কাটাতে পারছি, সেটাই। কেমন ভিড় দেখছেন আপনারা? ভিড় তো অনেক আছে, প্রচুর ভিড় রয়েছে, অনেক মানুষজন রয়েছে, ভিড় অনেক আছে। এত মানে এত কিছু অসুবিধা থাকা সত্ত্বেও সবাই এখানে এসে আনন্দ করছে, ওটাই সব থেকে বড় ব্যাপার। আমরা তো ওই বর্ধমান থেকে এসেছি, সাইনা শাহ। আজকের দিনটা তো এই কোভিড সিচুয়েশনের পর যা দেখছি তাতে করে তো দারুণ কাটছে, আর মানুষ আবার আগের মতো উৎফুল্ল হয়ে আবার বেরিয়েছে, তো এটা একটা ভালো লক্ষণ, আর ভালোই কাটছে। আমার নাম সৈফুদ্দিন শাহ, আমি এসেছি বর্ধমান থেকে। ভীষণ ভালো লাগছে, মানে অন্যান্য বছর তুলনায় এই বছর প্রথম 25শে আমার এসেছি, ভীষণ আনন্দ লাগছে, মানে প্রচুর মানুষ এসছে, খুবই ভালো লাগছে। সেই তুলনায় অনেক ভালো, যেভাবে মানে আমফানে দীঘা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই তুলনায় এবছরটা বেশ দারুণ দারুণ লাগছে, মানে আশা করিনি এতটা এরকম ভালো এনজয় করবো। হ্যাঁ, কি বলছি, কোথা থেকে? আমরা এসে টালিগঞ্জ থেকে। অনিতা বৈদ্য। খুব ভালো লাগছে, এত মানে জনসমাগম মানে বিগত দিনে এত হয়নি, কারণ দুবছর ধরেই তো প্রায় করোনার জন্য মানুষ মানে প্রশাসনের জন্য আসতে পারেনি, এবছর অনেকটা মানে সামলে উঠে, করোনা সামলে উঠে এবার আমরা খুব এনজয় করছি। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। আমরা এসে বাগনান থেকে। আমার নাম সুভাষ দাস। বাবা
আজ 25শে ডিসেম্বর বড় দিন, প্রচুর পরিমাণে পর্যটক এসেছেন পিকনিক করতে, অনেকে সমুদ্র স্নানে নেমেছেন। তাই আমরা যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আমরা নজরদারি চালাচ্ছি। সিভিল ডিফেন্স, দীঘা থানা, পূর্ব মেদিনীপুর, নিরঞ্জন সিট। খুবই ভালো কাটছে, আর দীঘায় অনেক মানুষেরও আগমন হয়েছে। আগের থেকে ধ্বংসলীলা হয়েছিল দীঘায়, তার থেকে অনেক সেজে গুজে উঠেছে। হ্যাঁ, দীঘা এখন অনেক নতুন সৌন্দর্য গড়ে উঠেছে, সবই দিদির অনুদান। আর দীঘা খুবই ভালো লাগছে ঘুরতে। আমি বর্ধমান থেকে এসেছি। আপনার নাম? মহিদুল শেখ। Thank you.